ছাদে সাউন্ড যাচ্ছে আর মনে হয়। হ্যাঁ, তো ছাদে বসে আছি। ছাদে এই টাইমটা বসে থাকতে খুব ভালো লাগে, কেন কি এখন খুব সুন্দর হাওয়া দেয়, তো এখানটা বসে থাকলে বেশ আরাম লাগে। আর ওই ড্রিঙ্কসটা যেটা বানিয়েছিলাম সকালবেলা, ওটা তো ছিল, ওটা এখন একটু বসে বসে খাচ্ছি, বেশ খেতে খুব ভালো লাগছে। আর পুঁই শাকের কথা বলেছিলাম না, পুঁই শাক গাছ যেটা পুঁতেছিলাম সেটা বেশ লম্বা হয়ে গেছে, দেখবেন কত সুন্দর হয়েছে, দেখলে খেতে ইচ্ছে করবে। দাঁড়ান দেখাচ্ছি। দেখেছেন পুঁইশাক গাছটা অনেক লম্বা হয়ে গেছে না? যাদের বাড়িতে ছাদ আছে তারা তো আরামে এরকম ভাবে বসে থাকতে পারবে গরমকালে, আর যাদের ছাদ নেই, ব্যালকনি থাকলে সেখানে চলে যান, নাহলে বাইরে বেরিয়ে পড়ুন। এই বিকেলবেলা গরমকালে অন্তত ঘরের মধ্যে থাকবেন না, বাইরে থাকলে শরীরটা বেশ ভালো লাগবে, একটু তরতাজা হাওয়া। হ্যাঁ, কালকে তো ভোট আছে, ভোটের রেজাল্ট আর কি, তো এখন কি হবে বলা যাচ্ছে না। চারিদিকে তো ঝামেলা অশান্তি শুরু হয়ে গেছে, কাকিনাড়ায় তো প্রচন্ড ঝামেলা হয়েছে, এখন কালকের রেজাল্টের উপর ডিপেন্ড করছে আবার ঝামেলা হবে কি হবে না, দেখা যাক কি হয় কালকে। কালকে তো আমি টিভির গোড়া থেকে উঠবোই না, সারাক্ষণ টিভির গোড়াতে বসে থাকবো, কালকে মনে হয় ভিডিও বানাতে পারবো না, সারাক্ষণ মানে টিভি দেখবো আমি। তো আজকে থেকে ডিক্লেয়ার করে দিলাম, মনে হয় কালকে টিভি ভিডিও হয়তো দেখতে পারবেন না, তবুও চেষ্টা করব যেটুকুনি দেওয়ার। আমার এই রেজাল্ট বেরোনোর সময় খুব ভালো লাগে দেখতে, কেন কি রেজাল্ট বেরোনোর সময় মনে হয় আমার পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিলে যেরকম রেজাল্ট বেরোলে যেরকম টেনশন হয় না, আমার ওইরকম রেজাল্ট বেরোনোর আগে খুব টেনশন শুরু হয়ে যায়, কি হবে, সারাক্ষণ টিভি খুলেই বসে থাকবো, একবার দুবার দেখাবো কি করছি। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জন্য আমি একটা নতুন প্যাক নিয়ে এসেছি। এই প্যাকটা আমি কেন এনেছি সেটা আগে বলছি। তো গরমে কোথাও থেকে বেরিয়ে আসার পর দেখুন এই যে ঘাম হচ্ছে, ঘামের সঙ্গে একটা নুন জল বেরোয় তো, যার জন্য স্কিনটা দেখুন কিরকম একটা ডাল টাইপের হয়ে যায়। তো এই ডাল স্কিনটাকে একদম পিওর করার জন্য, মানে একদম ফ্রেশ আবার আগের মতো আনার জন্য আমি এই প্যাকটা বানাচ্ছি। এই প্যাকটা যাদের খুব অয়েলি স্কিন, তাদের যাদের র্যাশ ব্রণও নেই আমি তাদের জন্য বলছি, যাদের খুব অয়েলি স্কিন, খুব ঘাম হয় মুখে, তো তাদের জন্য এটা খুব এসেনশিয়াল। আর যাদের খুব ড্রাই স্কিন তাদেরও খুব কাজ দেবে। এসে সঙ্গে সঙ্গে এই ফেস প্যাকটা লাগানোর পর ধুয়ে নিয়ে টোনার লাগিয়ে নেবে। তো ফেস প্যাক বানানোর জন্য কি লাগবে ফার্স্টে আপনাদের জন্য দেখাচ্ছি। আটা, এটা 1 টিস্পুন আটা, এর মধ্যে আমি কি মেশাবো, এটা বেসন, 1/2 টিস্পুন বেসন, দেখুন এর মধ্যে আমি মিশিয়ে দিয়েছি। প্লাস এর সঙ্গে আরেকটা জিনিস মেশাতে হবে, সেটা হলো এটা আমি সব কিছুতেই মেশাই, কেন কি আমার মনে হয় স্কিন পরিষ্কার করার জন্য এটার থেকে ভালো কিছু হয় না, ট্যান তোলার জন্য বলুন যে কোনো কিছুতে বলুন, এটার ওপরে আমি কিছু ভাবতেই পারি না। তাই জন্য আমি এর মধ্যে নিচ্ছি 1/4 টিস্পুনের মতো আমার হোমমেড অরেঞ্জ পিল ডাস্ট, মানে হলো কমলা লেবুর খোসার গুঁড়ো, সেটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি নিলাম। এবার এটাকে জাস্ট জল দিয়ে পেস্ট করতে হবে, পেস্ট করে মুখে লাগাতে হবে। তো এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি, পেস্ট বানিয়ে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এই যে পেস্টটা বানানো হয়ে গেছে দেখুন, 1 সেকেন্ড। হ্যাঁ, তো পেস্টটা বানানো হয়ে গেছে, এটাকে বানিয়ে নিয়ে একটুখানি রেখে দেবেন, কেন কি এটা যদি রেখে না দেন এটা একটুখানি ফুলবে। আমি বলেছিলাম যে অরেঞ্জ যে পাল্প, মানে অরেঞ্জ
পিল মানে যেটা খোসা আর কি, খোসার যে গুঁড়োটা হয় কমলা লেবুর খোসার গুঁড়োটা একটুখানি ফোলে কিন্তু জল দিয়ে ভেজানোর পর, তো এটা লাগাবেন। লাগানোর পর 15 মিনিট মতো রাখতে হবে, তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, এরকম ভাবে লাগাবেন। এবার আপনারাই দেখুন মুখ ধুয়ে আসার পর কিরকম ফ্রেশ লাগছে দেখুন। আমি কিন্তু আগে এক্সট্রা আলো বা কিছু জ্বালাইনি, এরকম দেখুন ফ্রেশ লাগছে না, স্কিন অনেক ফ্রেশ লাগছে, ভালো করে দেখাই দাঁড়া দেখুন, ক্লিন লাগছে কিনা। তো এই প্যাকটা বানিয়ে আপনারা লাগাবেন, দেখবেন খুব ভালো। এর উপরে টোনার লাগিয়ে নেবেন, টোনার লাগানোর পর যদি কোনো জেল থাকে জেল লাগাতে পারেন বা নাও লাগাতে পারেন, টোনার লাগালেই এনাফ। তবে এই যে জায়গাটা, এই জায়গাটা আমি সবসময় বলেছি এখানে কোনো ময়েশ্চার গ্ল্যান্ড থাকে না, অয়েল গ্ল্যান্ড থাকে না, সেই জন্য এখানটা ড্রাই হয়। তো এর জায়গাটায়, এই জায়গাটায় অবশ্যই কিছু লাগাবেন, না হলে কিন্তু জেল জাতীয় কিছু লাগিয়ে দিতে পারেন, তা না হলে কিন্তু ওই জায়গাটায় রিঙ্কেল পড়বে। তো স্কিন নিয়ে অনেক জ্ঞান দিয়ে দিলাম আপনাদের, আপনারা অবশ্যই এই ভিডিওটা যারা যারা দেখছেন এটা একবার আমার কথা শুনে ট্রাই করে দেখুন, আপনি বলতে বাধ্য হবেন যে আপনাদের স্কিন কত পরিষ্কার হয়ে গেছে। আজকের ভিডিও এইটুকুনি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার চারপাশে সকলকে ভালো রাখুন। বাই।